রামুরকাওয়ার খুব ওকিয়ারঘোনা এলাকায় এক টমটম গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক 2টার দিকে রহিমের গ্যারেজে এই ঘটনা ঘটে। গ্যারেজের দায়িত্বরতদের তথ্য মতে হঠাৎ করে প্রায় 10 থেকে 15 জন মুখোশধারি ডাকাত টমটম গ্যারেজে হানা দিয়ে গ্যারেজের প্রহরী ও এক টমটম চালককে মুখ বেঁধে রাখে। পরে সেখানে থাকা 19টি ব্যাটারি চালিত ইজিব্যাক থেকে 36টি ব্যাটারি ও 2টি আইপিএস লোড করে নিয়ে যায়। হঠাৎ করে আমার উপরে 4-5 জন ঝাঁপিয়ে পড়ে। এই একজন চোখ খুলে দেখি হঠাৎ একজন বন্দুক নিয়ে আমার দিকে, বলে একদম শব্দ করলে ফুটাই দিব। পা বাঁধছে, হাত বাঁধছে, এরপরে আগে চোখ বেঁধে ফেলছে, চোখ বাঁধার পর মুখও বেঁধে ফেলছে। 30 থেকে 40টা টমটম অটো মিনি টমটম অটোরিক্সা আছে। এই 2 ঘন্টা প্লাস ওরা ওই ব্যাটারিগুলো খুলছে শুধু। কেউ তখন তো আমার চোখ বাঁধা ছিল, তবে আমি শব্দ ওরা তো নীরবে করতেছে না, অনেক শব্দ হচ্ছে। পাশে বাসা ছিল, তারপরে ওরা এটা পায় নাই, টের পায় নাই। এমন ডাকাতিতে ক্ষয়ক্ষতির ফলে নিঃস্ব হয়ে পড়েছে ইজিবাইক চালকেরা। এসব চালকের পরিবারে নেমে এসেছে দুর্দিন। গাড়ির নেলায় দিন দুঃখান লাগো চলি, আজ নানি আবার গলা দি আর বেইন নাই যাই দিন আর ব্যাটারি নাই। এখন কোম্পানিরও হয়েছে, এই কোম্পানি হওয়ার দিকে আর ব্যাটারি ছুটি নেই। এখন আর তো মনে হতে দিন যার গিয়ে আমার যার গোখান আর তো বা তো মনে করো কষ্ট হুষ্ট করে চলি। তো ইয়ানত তো এখন আর যদি সে ব্যাটারি উনর বা শুনিকে হবার পায় আর পুলিশ প্রশাসন লো বা আর নিরাপত্তা নেলাই দিয়েছে আর ইয়ে লই জানো আর খ্রিস্ট চলে। এখন আর এন অবস্থা কি হয় গাড়িয়ান যেন আজি যেন বেড়াই ছুরি নি হয় চলে। এখন আর বহুয়া আজি হামাই চল লই যেলে আজি কর মাছ বসে থাকব চলে। আজি বেটার যেন আর এখন নি হয় এটুকুন ড্রাইভার বেগুন এডে গেছে মাছ হান যেন গেলাই গাড়ি চালাই নেওয়ার যে গরম অভাব বেগুন খ্রিস্ট বেগুন খ্রিস্ট আর একদম হাতের ধরে খ্রিস্ট বেগুন উৎস আছে চলে। আর এখন বাইরের খ্রিস্ট দিয়ে না সেই কুমারে খ্রিস্ট দিয়ে এখন বেড়াই নাই আর কি অবস্থা। এখন আর গরিব মানুষ হাইম ফড়ে লইম ফড়ে আর প্রশাসন প্রশাসন আছে বিচার চাই, সরকার আছে বিচার চাই, এই জিনিস যেন সুস্থ বিচার ওই আর আর গাড়ি আর ব্যাটারি যেন আরও ভাই আর যেন আগুন নিয়ে আর যেন আরও সংসার যেন আরও চলে ভান। পরে প্রহরীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ বিষয়ে ইজিবাইক চালকেরা রামু থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় প্রশাসনের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।